আসসালামু আলাইকুম, আমি আহা আসাদ। আমার ইউটিউবে ফেসবুকে বেশ কয়েকটা গান আছে, আমার 1600টা গান আছে। একটা গানে কিন্তু ভাইরাল না। আর ভাইরাল হবে কেমনি? আমি ভাইরাল শিল্পী না, প্লাস কেউ আমার গান শুনেও না। আমার গানগুলো একটু পুরোনো মডেল, তো সেই 90 দশকের ব্যান্ডের মতো জিম বানানো গান আর কি। এই গান এই জামানা চলে না। তবু আমার কয়েকটা জায়গায় খুব ভালো লাগে যে আমি মাঝে মাঝে প্রোগ্রাম করতে গেলে আমার গান রিকোয়েস্ট করে, এটা কিন্তু আমার জন্য বিশাল বড় একটা পাওয়া। কারণ আমার গান ভাইরাল না, কেউ শুনেও না, ভিউও নাই, খুব কম। কিন্তু এই অবস্থায় যদি গান রিকোয়েস্ট করে, আমার মানে এর চেয়ে বড় পাওয়া আমার জন্য কিছু না। আরেকটা হলো এই আমার আমার কাছে খুব ভালো লাগতেছে ইদানিং কয়েকদিন ধরে বিভিন্ন রিলস বা বিশেষ করে টিকটকে বেশ কয়েকজন আমার গান দিয়ে টিকটক করতেছে। যারা করছে, আমার মন থেকে ভালোবাসা, আপনাদের জন্য দোয়া এবং আমার সালাম। আচ্ছা, দ্বিতীয় হলো আমি মেসেঞ্জারে কিছু মেসেজ দেখাবো যে আমার মেসেঞ্জারে অনেকে ইয়ে করছে যে হা ভাই, আপনার গান তো আমি ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি, আর ইদানিং রিল বা টিকটকে যা দিচ্ছেন সবাই ইউটিউবের থেকে আপনি লিপসিং করতেছেন। এটা সবাই কিন্তু তাই করে আর কি। আমরা একটু লাইভ গান শুনতে চাই আপনার, আপনার পেজ থেকে বা যেখান থেকে লাইভ করেন, আইডি থেকে লাইভ করেন। আমি লাইভে অবশ্যই আসবো, আমার মোটামুটি সবগুলি গানই শোনাবো লাইভে, যেভাবে পারে আর কি, টুকটাক করে। আর আজকে লাইভ না, আজকে আমি রেকর্ড করতেছি, আমি শুধু পিয়ানো দিয়ে টুকটাক করে একটা গান শোনাই। যদি ভাল লাগে, যদি কারো ভাল লাগে, আপনারা চাইলে লাইক দিবেন, কমেন্ট করবেন, ভালো হইলেও কমেন্ট করবেন, খারাপ হইলেও কমেন্ট করবেন, খারাপ থেকে কিন্তু অনেক শিক্ষা আছে। দ্বিতীয় হলো শেয়ার করতে পারেন, কারণ আমার তো পেজ চালাই, আমার ফলোয়ার অনেক দরকার, এই জন্য কন্টেন্ট বানানো, এই যে একটু কথা বলতেছি, যদি ভুলার বাড়ে, তাই না? আচ্ছা, এখনটা গান শোনাই। এটা হলো গানের নামই ভালো লাগে না, ভালো লাগবে কীভাবে? আচ্ছা, গানটা আমারই লেখা, আমার সুর, গলাটাও আমার, গাচ্ছি একটু পিয়ানোতে টুংটাং করি, কেমন? কাজে মন বসে না আমার, আজ বলো না কি যে করি, চোখ বুঝলেই দেখি অন্ধকার, আর মনে মনে তোমার ছবি। কোনো কাজে মন বসে না আমার, আজ বলো না কি যে করি, চোখ বুঝলেই দেখি অন্ধকার, আর মনে মনে তোমার ছবি। কি যে করি ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, চোখেতে ঘুম আসে না কিছুতে। কি যে করি ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, চোখেতে ঘুম আসে না কিছুতে। কাজে মন বসে না আমার, আজ বলো না কি যে করি, চোখ বুঝলেই দেখি অন্ধকার, আর মনে মনে তোমার ছবি। কি যে করি ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, চোখেতে ঘুম আসে না কিছুতে। কি যে করি ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, চোখেতে ঘুম আসে না কিছুতে। কখন তুমি আসবে ফিরে, আমি বাসবো ভালো তোমায়, উজার করে দিয়ে বাসবে ভালো তুমি সবটুকু দিয়ে আমায়, রাখবো যতন করে তোমার ভালোবাসা হৃদয় গভীরে, বাঁচবো যতদিন থাকবো তোমায় নিয়ে যাবো না কখনো ভুলে। ভাবিনি কখন তুমি আসবে ফিরে, আমি বাসবো ভালো তোমায়, উজার করে দিয়ে বাসবে ভালো তুমি সবটুকু দিয়ে আমায়, রাখবো যতন করে তোমার ভালোবাসা হৃদয় গভীরে,
বাঁচবো যতদিন থাকবো তোমায় নিয়ে যাব না কখনো ভুলে আমি দেশে হারা হলাম পাগল পারা এই মন যে আর মানে না কি যে করি ভাল লাগে না কোনো কাজে মন বসে না চোখেতে ঘুমাসে না কিছুতে কি যে করি ভাল লাগে না কোনো কাজে মন বসে না চোখেতে ঘুমাসে না কিছুতে সকাল মিষ্টি রোদের আলো ভাবতে পারি না তোমায় ছাড়া যেন লাগে না কিছুই ভালো তুমি আমার দূরের আকাশ লক্ষ মিঠি মিঠি তারা যোজনা রাতে চাঁদ হয়ে দিয়েছো আলোর ধারা তুমি আমার প্রথম সকাল মিষ্টি রোদের আলো ভাবতে পারি না তোমায় ছাড়া যেন লাগে না কিছুই ভালো তুমি আমার দূরের আকাশ লক্ষ মিঠি মিঠি তারা যোছনা রাতের ছাদ হয়ে দিয়েছো আলোর ধারা আমি দিশে হারা হলাম পাগল পারা এই মন যে আর মানে না কি যে করি ভাল লাগে না কোনো কাজে মন বসে না চোখেতে ঘুমাসে না কিছুতে কি যে করি ভাল লাগে না কোনো কাজে মন বসে না চোখেতে ঘুমাসে না কিছুতে কোনো কাজে মন বসে না আমার আজ বলো না কি যে করি চোখ বুঝলেই দেখি অন্ধকার আর মনে মনে তোমার ছবি কোনো কাজে মন বসে না আমার আজ বলো না কি যে করি চোখ বুঝলেই দেখি অন্ধকার আর মনে মনে তোমার ছবি কি যে করি ভাল লাগে না কোনো কাজে মন বসে না চোখেতে ঘুমাসে না কিছুতে কি যে করি ভাল লাগে না কোনো কাজে মন বসে না চোখেতে ঘুমাসে না কিছুতে Thank you.